আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন একটা ভিডিও শুধুমাত্র টিপিলিং রাউটার নিয়ে যারা হয়তো চাচ্ছেন যে খুব অল্প বাজেট থেকে একটু ভালো বাজেটেও ভালো ভালো কি কি রাউটার কেনা যায় বা কোনগুলো আছে কোনটা নেওয়া উচিত আপনার জন্য কোন রাউটারগুলোতে হ্যাশেল ফ্রি থাকবেন কোনটা নেওয়া উচিত না একদম খোলামেলা ডিসকাশন হবে আমার মনে হয় এই রাউটারগুলো এই ভিডিওটা যদি দেখে রাউটার কিনতে যান আপনি মার্কেটে তাহলে আপনার মানে লুজার হওয়ার কোনো সুযোগ নেই অনেকে আছেন যে কোনোরম একটা রাউটার হলেই হলো পরে দেখা যায় বাসায় গিয়ে নানা ধরনের সমস্যায় পড়েন তখন এসে তার নানা ধরনের ওয়ারেন্টি বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন যেটা আসলে শোভনীয় না বা আসলে অন্যরকম লাগে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি মোটামুটি রাউটার নিয়ে একটা ধারণা দিব ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকলেন প্রথমত রাউটার কেনার সময় অবশ্যই সচেতন থাকবেন রাউটারটা আপনার চাহিদা মতো যেন হয় আপনি কি চাচ্ছেন বা আপনার কতটুকু ব্যান্ডউইথ প্রয়োজন কতটুকু আপনার স্পিড প্রয়োজন কয়জন আপনারা ব্যবহারকারী থাকবেন আপনার বাসাতে কয়টা ডিভাইস আছে তারপর হচ্ছে স্মার্টি ব্যবহার করবেন কিনা কম্পিউটার কয়টা আছে ল্যাপটপ কয়টা আছে এগুলো একটু হিসাব করে একটা রাউটার নেবেন তাহলে দেখবেন যে রাউটার কেনার পরে যে প্রবলেমগুলো সাধারণত সবাই ফেস করে এই প্রবলেমগুলো থেকে আপনি বেঁচে যাবেন আমি সবসময় বলি যে রাউটারগুলো একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন যাতে করে পরবর্তীতে হ্যাশেলগুলো থেকে রক্ষা পান আজকের এই ভিডিওতে আমি একটু কম দামে রাউটার দিয়ে শুরু করবো একটু শেষের দিকে ভালো মানের রাউটারগুলো দেখাবো কোনটা সবচেয়ে নিরাপদ সবার আগে আমাদের দেশের মানুষের একটা প্রবণতা সেটা হচ্ছে কম দামে ভালো জিনিস এই বিষয়টা মাথায় রাখবেন কম দামে কখনো ভালো জিনিস হয় না কম দামে ভালো জিনিসের আড়ালে অনেক সমস্যা থাকে তো এই রকম একটা রাউটার সেটা হচ্ছে লিঙ্কের আটশো বিশ এই রাউটারটা যদি আপনি নিতে চান তাহলে মোটামুটি হয়তো আপনাকে সাড়ে এগারোশো টাকার মতো খরচ করতে হবে বাট এটা একটা তিনশো বিপিএস রাউটার টু অ্যান্টেনা এবং খুব বেসিক লেভেলের রাউটার এগুলো দিয়ে খুব ভালো ইন্টারনেট স্পিড পাবেন না কারণ এটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার সাপোর্টেড রাউটার তো তারপরেও যদি মনে হয় যে আপনি হয়তো একজন দুজন ইউজ করবেন খুব আহামরি ব্যান্ডবিদ কনজিউম করবেন না টুকটাক কথা শুধু ফেসবুক দেখেন বা ইউটিউব দেখেন তাহলে ঠিক আছে বাট যদি আপনার ইউজার লেভেল আরও বেশি হয় আপনার ইউজার মাইন্ড যদি আরও হাই হয় তাহলে অবশ্যই এটা নেওয়া উচিত না আচ্ছা এরপরে আরেকটু ভালো আরেকটু ভালোর মধ্যে রাউটার হচ্ছে এখানে টিপ লিঙ্কের আছে এটা আটশো চল্লিশ একচল্লিশ এন এর একটা হয় হলো আটশো চল্লিশ এন এগুলো খুব বেসিক লেভেলের টু পয়েন্ট ফোর রাউটার আপনি যদি আটশো চল্লিশটা নিতে চান সেক্ষেত্রে হয়তো আপনাকে খরচ করতে হবে তেরোশো পঞ্চাশ তো দুশো টাকার আশেপাশে আটশো একচল্লিশটা যদি নিতে চান এটা পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকার আশেপাশে খরচ করতে হবে তবে হ্যাঁ যারা টু পয়েন্ট ফোর রাউটার দুই হাজার ধরেন পনেরো ষোলো থেকে সাল থেকে ব্যবহার করছেন সেই সময় থেকে সবচাইতে ক্লেমলেস রাউটার যদি আমরা বলি তাহলে হচ্ছে এটা অর্থাৎ টু পয়েন্ট ফোর গি একটা সেরা রাউটার ছিল আটশো চল্লিশ এন এই রাউটারটা যারা ফাইভ গি দরকার নেই তাদের জন্য এই রাউটারটা ঠিক আছে এরপরে আর একটা রাউটার নিয়ে কথা বলি সেটা হচ্ছে লিঙ্কের এটা একটা বেশ জনপ্রিয় একটা সময় প্রচুর মানুষ কিনেছে এটা আটশো পঁয়তাল্লিশ এন থ্রি অ্যান্টেনা আসলে আগে তো মানুষ অ্যান্টেনা দেখতো তো সেই টাইমে এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা রাউটার ছিল তো যাই হোক এই রাউটারটা নিতে চাইলে ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকার আশেপাশে পাওয়া যাবে এক বছর ওয়ারেন্টি আছে মোটামুটি যারা ডুয়েল ব্যান্ডে চাচ্ছেন যে ডুয়েল ব্যান্ডে মোটামুটি চালাইতে তারা আপনারা এই রাউটারটা আপনার রাখতে পারেন এরপরে আর একটা রাউটার আছে যেখান থেকে আমার পছন্দের শুরু মানে আমি আসলে সবাইকে রিকমেন্ড করি যে রাউটারগুলো মিনিমাম ক্রয় করার জন্য সেগুলো এটা হচ্ছে টিপিলিঙ্কের সি ফিফটি ফোর লিঙ্কের সি ফিফটি ফোর একটি ডুয়েল ব্যান্ডের রাউটার বারোশো এম আর এটাতে আটশো সাতষট্টি এমবিপিএস পাচ্ছেন হলো ফাইভ গিগার্সে এবং তিনশো প্লাস এমবিপিএস পাচ্ছেন হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স তো এই রাউটারটাতে যেহেতু প্রসেসর বিল্টিন থাকে মানে ফাইভ গিগার্সের জন্য সো এটা একটা অবশ্যই কোয়ালিটি রাউটার যারা ভালো ব্যান্ডেজ কনজিউম করেন ধরুন হচ্ছে অনেকগুলো ডিভাইস আছে এবং চাচ্ছেন যে সবগুলো ডিভাইস যেন সমান্তাল ইন্টারনেট পায় যাকে আমরা বিমফর্মিং টেকনোলজি বলি বা মাইমো টেকনোলজি বলি বিমফর্মিংটা একটু আলাদা মানে একটা ঘরের মধ্যে যে একটা কর্নারে যদি কোনো একটা ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে যায় সে হালকা সিগন্যাল পাইলেও সে ব্যান্ডরিটা সঠিকভাবে পাবে তো এই ধরনের টেকনোলজিগুলো এই রাউটারে আছে বেসিক রাউটার অনেকে হয়তো বলতে পারেন যে টিভি লিঙ্কের সি টোয়েন্টি একটা রাউটার ছিল ওটা ভালো না তার চাইতে এটা অনেক ভালো এই রাউটারটাকে একেবারে চোখ বন্ধ করে আপনার লেখা রাখতে পারেন কে স্ট্রিমিং করার সুযোগ আছে সেই সাথে যদি আপনার বাসাতে স্মার্ট টিভিগুলো থাকে অথবা বেশ কয়েকটা ডিভাইস ল্যাপটপ ভালো ব্যান্ড উইথ কনজিউম কর এটাকে পছন্দ তালিকায় রাখবেন এটা কিনতে চাইলে হয়তো তেইশশো পঞ্চাশ টাকা থেকে চব্বিশশো টাকার আশেপাশে পাওয়া যাবে অফিসিয়াল অথেন্টিক রাউটার নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যাবে আচ্ছা এরপরে মাঝখানে আরও কয়েকটা মডেল আছে যেমন সি বা সি তারপর হচ্ছে সি সিক্সটি ফোর এই রাউটারগুলো নিতে পারেন তিন হাজার টাকার আশেপাশে এই রাউটারগুলো পাওয়া যাবে অনেকে আছেন যে একটা বিল্ডিংকে আপনি ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসবেন অর্থাৎ প্রতিটা ফ্লোরে একটা একটা করে রাউটার দিয়ে ওয়ারলেসলি একটা কানেকশন দিয়ে চালাবেন তাদের জন্য একটা ভালো রাউটার হচ্ছে ট্রিপিলিঙ্কের এই মেট সিরিজের রাউটারগুলো এগুলোর সিঙ্গেল প্যাকে হয় এবং ডাবল প্যাকে হয় সিঙ্গেল প্যাকে যদি আপনি ডেকো ই দেখতে চান ই ফোরের এটা যে সিঙ্গেল প্যাক অর্থাৎ এরকম বক্স একটাই থাকবে সেটার দাম হয়তো আপনি তিন হাজার সামথিংয়ে পেয়ে যাবেন ডুয়েল প্যাকটা হয়তো পাঁচ হাজার টাকার সামথিংয়ে পেয়ে যাবেন চুয়ান্ন পঞ্চান্নশো টাকা এই ট্রিপল প্যাকগুলো হয়তো আপনি পাবেন আট হাজার পাঁচশো সরি আট হাজার নয়শো নয় হাজার টাকার আশেপাশে এটা হচ্ছে একটা রাউটার বা একটা কানেকশন দিয়েই আপনি হয়তো বহুতল ভবনকে ওয়ারলেসলি কানেক্টেড করতে চান তাদের জন্য এটা খুবই ভালো তো এই রাউটারগুলো নিশ্চিন্তে নেওয়া যায় টিপলিং ব্র্যান্ডের তো এগুলো আমি বলেছি যেহেতু সিঙ্গেল প্যাকটা সিঙ্গেল প্যাকও কিন্তু আছে আমাদের কাছে এগুলোও নিতে পারেন সিঙ্গেল প্যাকগুলো হয়তো ষোলোশো স্কোয়ার ফিট কাভার করে এটার এম ফোর আছে এম ফোরটা হয়তো আপনার দুই হাজার স্কোয়ার ফিট কাভার করবে যদি আপনি সিঙ্গেল প্যাকের এম নিতে চান সেক্ষেত্রে হয়তো আপনাকে আটচল্লিশশো ঊনপঞ্চাশশো টাকা খরচ করতে হবে তো নিলেন আপনার যেটা প্রয়োজন আপনার বাজেট অনুযায়ী সেগুলোই নেবেন অবশ্যই ভালো পারফরমেন্স পাওয়া যাবে আচ্ছা এরপরে আর একটা ভালো মানের রাউটার নিয়ে যদি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে টিভি লিঙ্কের সি এইটি সিক্স আসলে টিভি লিঙ্কের ডুয়েল যে রাউটার আছে তার মধ্যে এটা একটা খুব পাওয়ারফুল রাউটার এটাতে মোটামুটি ছয়টা অ্যান্টেনা আছে প্রত্যেকটা অ্যান্টেনা বেশ পাওয়ারফুল একটু হাই রেঞ্জ পাবেন তুলনামূলক আর এটা যেহেতু একুশশো বিপিএস ফাইভ পাবেন তেরোশো বিপিএস এটাতে মাইমো টেকনোলজি আছে বিম ফার্মিং টেকনোলজি আছে সেই সাথে কে স্ট্রিমিং তো অনায়াসে করা যাবে তো এর রাউটারটা মোটামুটি ধরেন হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট জায়গাকে খুব স্মুথলি কাভার করে ফেলবে যদি আপনার বাসায় ফোর কে স্ট্রিমিংয়ের জন্য টেলিভিশন থেকে স্মার্ট টিভি একেবারে নিশ্চিন্তে নিতে পারেন পঁচিশ তিরিশ জন ইউজারও খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করতে পারে আর টেথার অ্যাপ আছে টেথার অ্যাপ দিয়ে আপনি প্রত্যেকটা টিভি লিঙ্কের রাউটারকে নিয়ন্ত্রণ করতে পারেন এই রাউটারটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে তেতাল্লিশশো টাকার আশেপাশে আমার মনে হয় এই বাজেটে এটা একটা খুবই ভালো মানের রাউটার তো বন্ধুরা এছাড়াও আরও অনেক ধরনের রাউটার থাকে টিপিলিঙ্কের ধর অনেকের হয়তো পয়েন্ট টু পয়েন্ট রাউটার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা নিতে পারেন সিপি বিশ দুশো বিশ এগুলো পয়েন্ট টু পয়েন্ট রাউটার পঁয়তাল্লিশ থেকে সিক্সটি ডিগ্রিতে এগুলো ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে যদি আপনার প্রয়োজন হয় এগুলো নিতে পারেন এছাড়া টিপিলিঙ্কের আরও কিছু ওয়াইফাই সিক্স রাউটার আছে এই রাউটারগুলো আপনি নিতে পারেন ধরেন এক্স টুয়েলভ এক্স ফিফটি থ্রি এক্স টোয়েন্টি থ্রি এই রাউটারগুলো যারা হাই ডিভাইস চালান অর্থাৎ যারা আরও ভালো ইন্টারনেট এক্সপিরিয়েন্স করতে চান তারা সেগুলো নিতে পারেন তো এগুলোই ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গিয়েছে আমি জাস্ট যতটা সম্ভব ছোটোর মধ্যে বলার চেষ্টা করলাম আপনি চাইলে সব ধরনের রাউটারগুলো নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে স্ক্রিন নাম্বার আছে ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে সরাসরি এসে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারেন সকলে ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ